শুভ শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা করব দমম দশম শ্রেণী গণিত অনুশীলনী 17 পরিসংখ্যান অঙ্ক। আজকে আমরা শিখব কিভাবে আয়তলেখ অঙ্কন করতে হয়, অর্থাৎ আয়তলেখের সং প্রত্যেক আমাদের সঙ্গে থাকবা। এই আমাদের প্রশ্ন তোলা আছে, আজকের প্রশ্নটা হলো আয়তলেখ, কিভাবে আমরা আমাদের সং থেকে আয়তলেখ অঙ্কন করতে পারি। সেজন্য আমাদের প্রথম যে বিষয়টা লাগবে সেটা আমরা একটা সক তৈরি করে নিতে হবে আয়তলেখের জন্য। তাহলে আয়তলেখের সকটা আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করে দেখাচ্ছি। এর জন্য কলাম হবে হলো তিনটা, আর রো হবে 1 2 3 4 5 6 7 8 9টা হবে। 1 2 3 4 5 6 7 8 9টা লিখে আমরা লিখি শ্রেণী, মাঝখানটা হবে অবিচ্ছিন্ন শ্রেণী, অবিচ্ছিন্ন শ্রেণী, আর এটা হবে গণসংখ্যা। এই তো আমাদের হলো এই তিনটা পয়েন্ট লাগবে। তাহলে আমরা এই যেখানে শ্রেণী গণসংখ্যা আছে দেখে দেখে লিখে ফেলি, 1 থেকে 10, 11 থেকে 20, আমার 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70। এই তো আমাদের হয়ে গেল গণসংখ্যা। কী কী আছে মানে কি 4 8 10 12 4 3 1, আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীতে করতে হবে। তাহলে এটা কীভাবে সম্ভব হয় খেয়াল করো, অবিচ্ছিন্নটা হবে এই শ্রেণীব্যাপ্তির প্রথম থেকে অর্ধেক কমাতে হবে এবং এখান থেকে অর্ধেক কমাতে হবে। তাই কেমন হবে দেখো, 1 থেকে অর্ধেক কমাও, 0.5 থেকে হবে 9.5, অর্থাৎ এখান থেকেও অর্ধেক কমবে, এখান থেকেও অর্ধেক কমবে। এই শেষেরটা প্রথমে নিয়ে আসবা 9.5, শেষেরটা প্রথমে নিয়ে আসতে পারো, অথবা এখানে আমাদের হচ্ছে হলো তাহলে এখানে 9.5, এটা হবে 10.5, অর্থাৎ প্রথমটা থেকে হাফ কমবে, দ্বিতীয় থেকে হাফ বাড়বে। এই 10.5টা প্রথমে নিয়ে আসো, 10.5, তাহলে এই 11 থেকে হাফ কমালে আছে 10.5, আবার শেষেরটা প্রথমে নিয়ে আসতে পারো, আর 20 আছে এটা হবে 20.5, এটা প্রথমে নিয়ে আসো 20.5, এখানে আছে 30, এটা হবে 30.5, এটা প্রথমে নিয়ে আসো 30.5, এটা হবে 40.5, 40.5টা প্রথমে নিয়ে আসো, এটা হবে 50.5, 50.5টা প্রথমে নিয়ে আসো, এটা হবে 60.5, 60.5 প্রথমে নিয়ে আসো, এটা হবে 70.5। তাহলে এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখানে মোট গণসংখ্যা আমাদের লিখে দিতে হবে, মোট অর্থাৎ 4 আর 8 এ 12, 12 বাই 24, 7 দশ 34, 10 আর 8 38, 38 আর 7 42। আমরা প্রথম থেকে বলে দিই এটা কীভাবে হবে, প্রথম থেকে হাফ কমাতে হবে, দ্বিতীয় থেকে হাফ বাড়াতে হবে। এখান থেকে হাফ কমালে 0.5, এখান থেকে হাফ বাড়ালে হবে 10.5, এটা প্রথমে নিয়ে আসবা 10.5, এখানে 20 আছে 20.5, এটা আবার প্রথমে নিয়ে আসবা, এখানে 30 আছে 30.5, এটা আবার প্রথমে নিয়ে আসবা, এখানে আছে 40 40.5, এটা প্রথমে নিয়ে আসবা 50.5। এভাবে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীটা তৈরি করতে হবে। এবং এর নিচে একটা লেখা লিখতে হবে, সেই লেখাটা কি লিখতে হবে সেটা খেয়াল করো, লিখতে হবে এটা নিচে লিখতে হবে, একটি সব কাগজের এক্স ও এক্স বার ও ওয়াই ও ওয়াই বার চিহ্নিত করি। এখন এক্স ও এক্স বার বরাবর শ্রেণীব্যাপ্তি ও ওয়াই ও ওয়াই বার বরাবর গণসংখ্যা উপস্থাপন
কোণ প্রতি এক ঘর সমান এক একক ধরে তথ্য হলো কাগজে। তাহলে আয়তনের পাওয়া যাবে। এটা আমাদের মোটামুটি সমাধান কমপ্লিট। এবার বাকি কাজটা আমাদের সব কাগজ উপস্থাপন করতে হবে, যেটা আমরা সর্বশেষ একটা ছবির মাধ্যমে তোমাদের একটু দেখাই দেবো। তো প্রত্যেকে অবশ্যই ভালো করে দেখে নাও। আর তাহলে আজকে ক্লাস আমরা শিখলাম আয়তলে কিভাবে সব তৈরি করতে হয় এবং লেখাটা কিভাবে লিখতে হয়। আর আমরা অবশ্যই ওটা একটা ছবি আমরা শেষে দিয়ে দেবো, তাহলে তোমার সাথে আয়তকে উপস্থাপন করতে পারবো। আগামী ক্লাস আবার দেখা হবে নতুন কোনো অঙ্ক নিয়ে। প্রত্যেকে ভালো থেকো, আল্লাহ হাফেজ।